আমি যদি বলি পৃথিবীর বৃহত্তম মন্দির এমন জায়গায় যেখানে একটা হিন্দুর সংখ্যা নাই বললেও চলে, মানে যেখানে হিন্দু সংখ্যা একদমই নেই সেখানেই পৃথিবীর সব থেকে বৃহত্তম মন্দির, সেটা কোথায় আমরা আজকে জানবো, আর এর পিছনের ইতিহাস কী আছে সেটাও আমরা জানবো। তো নমস্কার সবাইকে, আমি বিক্রম আর তোমরা দেখছো আমার চ্যানেল বং বিক্রম। তো শুরুর পূর্বে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সাবস্ক্রাইব একদম ফ্রি, কিন্তু আমাকে এটা এগিয়ে নিতে অনেক 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 সাহায্য করে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। আমরা আজকে যে মন্দিরের কথা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাঙ্কর উত্তর কম্বোডিয়ায় অবস্থিত একটি বৌদ্ধ মন্দির প্রাঙ্গণ। এটি মূলত 12 শতকের প্রথমার্ধে একটি হিন্দু মন্দির হিসাবে নির্মিত হয়েছিল, যা হিন্দু দেবতা বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছিল। অ্যাঙ্কর হল বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ, যেটা 400 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। তো চলো এর ভিতরের কী ইতিহাস আছে সেটা আজকে আমরা জানব। প্রচলিত মত অনুসারে তৎকালীন সম্রাট ধরেন্দ্রনাথ বর্মণ যখন হাতির পিঠে চড়ে ভ্রমণ করেছিলেন, তখন তার এক নিকটবর্তী আত্মীয় তাকে ক্ষমতার লোভে হত্যা করেন এবং জোরপূর্বক ক্ষমতায় আসেন। সেই ব্যক্তি হলেন সম্রাট দ্বিতীয় সূর্যবর্মণ, যিনি এই যে অ্যাঙ্কর স্থাপিত করেছিলেন। উক্ত সম্রাটের দখলদারি ও মানসিকতার জেদ ধরে তিনি ভিয়েতনামের সমগ্র এলাকা নিজের আওতায় করে নিয়েছিলেন এবং প্রচেষ্টা চালান। তিনি চীনের সাথে বন্ধুসুলভ আচরণ করে খুব চালাকির সাথে সেই দশকে দখল করতে চান। তার চরিত্রে অসংখ্য দোষ থাকলেও তিনি ছিলেন খুব ধার্মিক, দেবতা বিষ্ণুর পরম ভক্ত, কিন্তু তারা বংশগতভাবে ছিল শিবের উপাসক। ওখানে গেলে অবশ্য এটাও দেখতে পাবেন যে অনেক শিবলিঙ্গ আছে। সর্বদাই তিনি বিষ্ণুদেবের পূজা করতেন এবং অ্যাঙ্কর ভাটের কেন্দ্রীয় মিনারে তার একটি মূর্তিও সম্রাটের আদেশে স্থাপন করা হয়। মন্দিরটি প্রত্যেক অংশে তার ভক্তির নিদর্শন দেখা যায়। সম্রাট সূর্যবর্মণকে তার মৃত্যুর পর এই ভক্তির জন্য পরম বিষ্ণুলোক উপাধি দেওয়া হয়। 1116 সালে রাজা সূর্যবর্মণ সিংহাসনে আসলে এই নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু এই কাজের সমাপ্তি হয় রাজার মৃত্যুর অনেক বছর পরে 1150 সালে। কেমার সম্রাটরা নিজের রাজনৈতিক প্রভাব পোক্ত করার জন্য এবং তাদের উপর দেবতাদের আশীর্বাদ রয়েছে তা বোঝানোর জন্য মন্দিরের বেশ কয়েকটি ভবন নির্মাণ করেন। হিন্দু মন্দিরগুলো শুধু ধর্মীয় উপাসনালয় হিসাবেই নয়, একই সাথে দেবতাদের গৃহ হিসাবে ব্যাখ্যা করা হয়। তৎকালীন কম্বোডিয়ার সম্রাটরা আরেকটি বিশ্বাস সবার মধ্যে জাগ্রত করতে চান, তার পূর্বসূরি কিংবা তার শত্রুদের উপর নয়, বরং তার উপর যে দেবতারা বেশি সন্তুষ্ট তা বোঝাতেই সব রাজ্যেই পূর্বেই সম্রাটরা তুলনা অধিক চমৎকার ও মন্দিরের ভবন গঠনের চেষ্টা চালিয়ে গেছেন। মানে তারা বোঝাতে চেয়েছেন যে তাদের শত্রু বা কারোর প্রতি ভগবানের আশীর্বাদ নেই, শুধু তাদের প্রতি ভগবানের আশীর্বাদ আছে। এরপরে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ফলশ্রুতিতে কম্বোডিয়ায় বৌদ্ধ ধর্মের প্রচলন শুরু হয়, ফলে 1400 থেকে 1500 শতাব্দীর দিকে অ্যাঙ্কর বৌদ্ধ মন্দিরে পরিণত হয়, যা আজ পর্যন্ত বজায় আছে। কিন্তু অ্যাঙ্করের অন্যান্য মন্দিরের সাথে আরেকটি পার্থক্য হলো, যদিও 1600 শতাব্দীর পরেও এটি কিছুটা অবহেলিত হয়, তথাপি অন্যান্য মন্দিরের মতো এটি কখনোই পরিপক্ব হয় নাই। চারিদিকে পরিখা থাকায় বনজঙ্গলে গ্রাস থেকে মন্দিরটি রক্ষা পায়। এই সময় মন্দিরটি সূর্যবর্মণের মরণোত্তর উপাধি অনুসারে কৃষ্ণলোক নামে পরিচিত ছিল। আধুনিক নামটি অর্থাৎ অ্যাঙ্কর নামটি ব্যবহার হয় 1600 শতাব্দীর থেকে। এই নামটির অর্থ হল নগর মন্দির। অ্যাঙ্কর শব্দটি এসেছে, যা আসলে সংস্কৃত শব্দ নগর এবং খমের ভাষার শব্দ যার অর্থ হল মন্দির, আর এভাবেই অ্যাঙ্কর নামটি হয়। এরপর 90 দশক হতে হতে অ্যাঙ্কর ভাটের রক্ষণাবেক্ষণ ও সংস্কার কার্যকলাপ শুরু হয়ে যায়। এর সাথে সাথে শুরু হয় পর্যটন শিল্প। এই অ্যাঙ্কর মন্দিরটি বিশ্বের ঐতিহ্য স্থান হিসাবে ইউনেস্কোর স্বীকৃতি পায় 1992 সালে। এতে করে মন্দিরের সংস্কারের জন্য অর্থায়ন আসে ও কম্বোডিয়া সরকার দ্বারা মন্দিরের সুরক্ষার কার্যক্রম সহজতর হয়ে বসেছে। কম্বোডিয়ার এই মন্দিরটি এতটাই সম্মানীয় ও শ্রদ্ধেয় যে এই দেশের পতাকায় এই অ্যাঙ্কর চিত্রটি রয়েছে। দেশটির প্রধান পর্যটক স্থানগুলির মধ্যে একটি হলো এই মন্দির। এটি বিশ্বের সুন্দরতম নিদর্শনগুলির মধ্যে একটি এবং কম্বোডিয়ার সিএম রিপে দেখার মতো সর্বোত্তম স্থান এই কম্বোডিয়া, যা বিশ্বের সবচেয়ে বড় বৃহত্তম
মন্দির। তো চলো, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তাড়াতাড়ি জানাও। তো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।